চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে, বেশ কয়েকজনের সাথে প্রতারণার অভিযোগ। কলেজে চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ, 8-9 জনের কাছ থেকে ধাপে ধাপে প্রায় 32 লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই সিভিক ভলেন্টিয়ার। তাদেরকে ভুয়ো নিয়োগপত্র দেওয়া হয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছে জানতে পেরে চাকরি প্রার্থীরা টাকা ফেরত চাইতে গেলে টাকা নেওয়ার কথা অস্বীকার করে কালনা থানার এক সিভিক ভলেন্টিয়ার। এমনকি টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার, যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই নেতা। বুলবুলি বিশ্বাস বলেন, আমার সাথে পরিচয় হলে বলে কলেজে চাকরি আছে, টাকা দিলে চাকরি হবে, আমরা বিশ্বাস করে টাকাও দিয়েছিলাম। নদিয়ার গগনাপুর থানার বুলবুলি বিশ্বাসের অভিযোগ, কালনা থানার দুর্গাপুর গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে পরিচয় হয় কালনা থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার কাউসার শেখের সঙ্গে। ধীরে ধীরে কাউসার শেখের সঙ্গে বুলবুলি বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। কাউসার শেখ বুলবুলি বিশ্বাসকে বলে কলেজে চাকরি ফাঁকা আছে, যদি করো তাহলে টাকা লাগবে। এতে রাজি হয় বুলবুলি বিশ্বাস। এরপর বুলবুলি বিশ্বাসের বাড়ি গিয়ে ধাপে ধাপে বেশ কয়েক লক্ষ টাকা নেয়। বুলবুলি বিশ্বাসের আত্মীয়দের সঙ্গে পরিচয় হয় এবং তাদের 8-9 জনের কাছ থেকে টাকা নেয় কাউসার শেখ। বুলবুলি বিশ্বাসের অভিযোগ, এলাকার এক তৃণমূল নেতা ডক্টর রেজাউল ইসলাম মোল্লার নাম ও ছবিও দেখিয়েছিল ওই সিভিক ভলেন্টিয়ার, সেই বিশ্বাসে কাউসারকে টাকা দিয়েছিলাম। অভিযোগ, তাদেরকে ভুয়ো নিয়োগপত্র দেখানো হয়েছিল। নিয়োগপত্র দেওয়া হয়েছিল 22 সালে। 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত ধাপে ধাপে টাকা নেয় অভিযুক্ত। পরবর্তীতে নিয়োগপত্র ভুয়ো বুঝতে পেরে বুলবুলি বিশ্বাস কাউসারের বাড়িতে টাকা ফেরত চাইতে গেলে কাউসারের বাবা প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। কালনা থানার দুর্গাপুরে আমার রিলেটিভের বাড়ি আছে, ওখানে আমিও যেতাম, আর ওই কালনা থানার সিভিক ভলেন্টিয়ার ওই বাড়িতে যেত। এইবার ওখান থেকে পরিচয়, এবার ও আমাকে বলল যে চাকরি করবে, আমি বললাম কোথায়, বলল কালনা কলেজে ফাঁকা আছে, তা তুমি করতে যদি চাও তো আমাকে বলো, টাকা লাগবে। কিন্তু আমি তো কত টাকা বললো, অ্যামাউন্ট বললো আমাকে, তা আমি বললাম ঠিক আছে, আমি তো গরিব ফ্যামিলির মেয়ে বউ, তাহলে আমি কষ্ট করে লোকের কাছে সুদে টাকা নিয়ে আমি দেবো তোমাকে। কিন্তু তখন ও বললো যে ঠিক আছে দাও, আমি 2-3 মাসের মধ্যে তোমাকে জয়নিং করিয়ে দেবো। ও ঠিক আছে, ভালোই তো। তখন বাড়িতে এসে আলোচনা করে আমি লোকের কাছ থেকে সুদে টাকা নিয়ে ওকে দিই। তখন ও টাকা নিতে নিতে বাড়িতে আসতো। আমার বাড়িতে এসে এসে আমার কিছু লোকের, আমার ফ্যামিলিগত বলুন মানে সবাই কিছু লোকের সাথে পরিচয় আমার আছে, পরিচিতদের সাথে ও যোগাযোগ করতে আরম্ভ করে দেয়। এবার ও গোপনে গোপনে ওদের কাছ থেকেও টাকা তুলেছে চাকরি করাবে বলে। গাংনাপুরের এখানে ওরা বলছে যে এগুলো তো ভুয়ো অ্যাপার্টমেন্ট। তখন হচ্ছে ওরা আমাকে ধরছে যে তোর সোর্সে তো পরিচয়, তাহলে এগুলো কিন্তু ভুয়ো। তখন আমি বলছি আমি তো জানি না। তখন আমি ওকে বলি যে এগুলো ভুয়ো, তাহলে চাকরি যদি তুমি করাতে না পারো তুমি টাকা ফেরত দিয়ে দাও সবাই। এরা আমাকে প্রেশার ক্রিয়েট করতে থাকে। আর আমি ওর বাড়িতে যাই, ওর বাড়িতে ওর বাবা খুব খারাপ ব্যবহার করে আমার সাথে। যদিও অভিযোগ অস্বীকার করে কাউসারের বাবা জানান, বাড়িতে আসতো আমাকে কাকু বলতো, কোনো টাকা নেওয়া হয়নি, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। আরে ভিত্তিহীন কথাবার্তা, আমাকেও আসলে এখানে আমার বাড়িতে দুবার এসছে, প্রণাম করে যায় আমাকে, কাকু বলে প্রণাম করে যায়, ছেলের সঙ্গে সম্পর্ক আমি তো চিনতাম না জানতাম না, এইটাই আর কি, পুরো অভিযোগ একদম ভিত্তিহীন মিথ্যে। এদিকে হুমকি ও প্রাণনাশের ভয়ে কালনা থানায় ও পূর্ব বর্ধমান পুলিশ সুপারের কাছে স্পিড পোস্টের মাধ্যমে অভিযোগ করেন বুলবুলি বিশ্বাস। কাউসার শেখ জানান, আমার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়াতে চেয়েছিল বুলবুলি বিশ্বাস, রাজি না হওয়াতে আমাকে ফাঁসানো হয়েছে। না না, এসব মিথ্যা মামলা, কেউ তো কারণ আমি বলতেই পারে, কেউ তো বললে কোনো যায় আসে না, এটা আমার পুরো পুরো চক্রান্ত, পুরো মিথ্যা কথা। বুলবুলি সম্পর্ক বলতে আমার এক রিলেটিভ ছিল, যা আসা হতো ওখান থেকে আমার সাক্ষাৎ, যে ওখান থেকে সাক্ষাৎ থেকে আমার সাথে একটা খারাপ বিহেভিয়ার ব্যবহার করতে আসে বুঝতে পারি আমি। মাঝে মাঝে আমাকে উল্টোপাল্টা প্রলোভন দিল, বা আমার সেটা আমার ওয়াইফও জানতে পেরেছিল। তার সাথে আমার ওয়াইফ, আমি দুজন মিলি ওর সাথে বলেছিলাম যে এগুলো কি ব্যাপার, ঝগড়াঝাটি হয়েছিল আমাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। অপরদিকে তৃণমূল নেতা ডক্টর রেজাউল ইসলাম মোল্লার দাবি, ওই মহিলাকে তিনি চেনেন না, যে মহিলা দাবি করছে তার ছবি দেখে টাকা দিয়েছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। যে ব্যক্তি অভিযোগ করছে, প্রথমত আমি তাকে চিনি না এবং জানি না,
এবং ওনার অভিযোগটা আমি শুনলাম, উনি বলছে যে আমি মানে রানার আমার নাকি ছবি দেখে নাকি ও টাকা দিয়েছে। তা আজকালকার দিনে ছবি দেখে টাকা দিয়েছিলেন এবং যাকে ও আমি যাকে চিনি না এত বড় একটা অভিযোগ সে দিচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আমিও ওনার বিরুদ্ধে যেহেতু আমার নামটা দেখলাম জড়িয়েছে যে আমার ছবি দেখে নাকি কাউসারকে টাকা দিয়েছে, তা কেউ যদি টাকা নেয় সেটা উনি প্রমাণ দেখাবে, প্রয়োজনে আইনগত ব্যবস্থা আছে, কিন্তু আমার নামে কেন বলেছে আমার ছবি দেখে টাকা দিয়েছে তাই আমিও আইনগত ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কালনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,